প্রথম দেখায় মনে হবে এ যেন বিয়ে বাড়ির এক বিশাল আয়োজন। দলে দলে আসছেন অতিথিরা, আবার অতিথিদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পারি ফাউন্ডেশনের কর্মকর্তারা। রাজধানীর সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ব্যতিক্রম এ আয়োজন করেছে পারি ফাউন্ডেশন। একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় অতিথিদের বেশিরভাগ মানুষ সমাজের সুবিধা বঞ্চিত নারী পুরুষ ও শিশু। এরকম দাওয়াত আমরা পাই নাই, খাই নাই, আল্লাহর রহমতে খাইছি, খুব ভালো লাগছে। আমরা দুই দিনবার খেলাম, খুবই সন্তুষ্ট হলাম। আমি দোয়া করি তার দেওয়ার মতো না করার মতো তো বিজ্ঞান করুক, তুমি যেন মানুষেরা করিয়া দেখাইতে পারো যে না আমরা খাওয়াইছি। যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ রহমান বাবুর সহযোগিতায় এমনই এক মেজবান খাবারের আয়োজন করেছে সামাজিক সংগঠন পারি ফাউন্ডেশন। আমরা দেখেছি শহরে যেসব অনুষ্ঠান হয়, বিয়ে শাদী বলেন বা বিভিন্ন ধরনের জন্মদিন থেকে শুরু করে অনেক বড় বড় প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলোতে এই মানুষদেরকে কেউ ওইভাবে দাওয়াত করে খাওয়ান না। এই মানুষদের ভাগ্যে জোটে হচ্ছে প্রোগ্রামে যে খাবারটুকু উদ্বৃত্ত থাকে বা উচ্ছিষ্ট থাকে সেই খাবারটাই এই মানুষদের ভাগ্যে জোটে। পারি ফাউন্ডেশন এই মানুষদের নিয়েই কাজ করে। পারি ফাউন্ডেশন চিন্তা করেছে এই মানুষদেরকে যে বিয়ের সাথে প্রোগ্রামে যেভাবে মানুষ খায়, দাওয়াতপত্র পায় এবং দাওয়াতপত্র নিয়ে এসে তারা প্যান্ডেলে বসে পূর্ণ সম্মান নিয়ে খায়, সেটাই আমরা চিন্তা করেছি এবং সেটাই আজকে আমরা করার চেষ্টা করেছি। আমাদের এখানে প্রায় 50 জন পথশিশুকে আজকে আমরা ইনভাইট করেছি। ভিক্ষুক আছে আমাদের, কিছু দোস্তির লোকজন কিছু আছে, কিছু ভাসমান মানুষজন আছে, সব মিলিয়ে আমরা কম্বিনেশনটা করেছি প্রায় 320-330। আমরা চাচ্ছি তারা আজকে আমাদের সবাই কিন্তু সম্মানিত অতিথি, তো যেহেতু অন্যরা যখন বড় প্রোগ্রাম হয়, যখন বড় বড় লোকদের প্রোগ্রাম হয়, তারা এই ফুল ফুল নিয়ে এরা তারা ওইভাবে অতিথি হিসাবে বরণ করে, আমরাও তাদেরকে ওই লেভেলে নেওয়ার জন্য তারা আজকে আমাদের কাছে কিন্তু ওই লেভেলেরই অতিথি। সেই কারণে আমরা চেষ্টা করেছি তাদেরকে সে পূর্ণ সম্মানটুকু দেয়। আমরা মূল টিমে আমাদের একটা ভলান্টিয়ার টিম আছে খুব বড়, যেটা 500-অধিক পুরো শহরে আমরা মাধ্যমে জানাতে চাই। পুরো শহরে যেসব বিয়ে সাদের অনুষ্ঠান হয় সেসব অনুষ্ঠানে যেসব খাবার উদ্বৃত্ত থাকে আমাদের টিম সেসব খাবার কিন্তু কালেক্ট করে, লেফট ওভার খাবার যা থাকে সেসব আমরা কালেক্ট করি এবং সেই খাবারগুলো আমরা এইসব দুস্থ মানুষ যারা বাসমান মানুষ না খেয়ে থাকে, রাস্তাঘাটে পড়ে থাকে, স্টেশনে থাকে, ফুটপাতে থাকে, সেসব মানুষদের কিন্তু আমরা এই খাবারগুলো ডিস্ট্রিবিউট করি। তা আপনাদের মাধ্যমে এটা আজকে সবাইকে জানাতে চাই, যাদেরই কোনো অনুষ্ঠানের খাবার বেঁচে যায় আপনারা যদি দয়া করে আমাদেরকে জানান। ঢাকা শহরের যেই কোনো জায়গায় রাত দিন 24 আওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের টিম ইনশাল্লাহ ওখানে গিয়ে হাজির হবে। মাত্র 1 ঘন্টার সময় আমাদের দিলে 1 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা হাজির হই, তারপর আমরা 1 ঘন্টা বলি যে 1 ঘন্টার মধ্যে আমরা হাজির হয়ে তাদের খাবারগুলো কালেক্ট করে এই ধরনের দুস্থ মানুষ যারা আছে তাদেরকে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। খাবারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, জালি কাবাব, বোরহানি, জর্দা সালাদ ও বিশুদ্ধ খাবার পানি। এমন আয়োজনে খুশি মেজবান খাবার খেতে আসা অতিথিরা। সংগঠনটি জানায় শহরের বেশিরভাগ অনুষ্ঠানে অপচয় হয় অনেক টাকার খাবার, এইসব খাবার মুহূর্তে সংগ্রহ করে গরিবদের মাঝে বিতরণ করেন পারি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। অনুভূতির কথা বলে শেষ করা যাবে না, তাদের চোখে চোখে আনন্দ দেখে মনে হচ্ছে তারা আমাদের পরম আত্মীয়, এবং আমার কাছ থেকে পার্সোনালি যেটা মনে হচ্ছে যে আমি কোনো আমার আত্মীয়কে খাওয়াতে পেরে অনেক যেমনটা আমার আনন্দ লাগে যে একবেলা ভালো মন্দ খাওয়ানোর পরে যতটা আনন্দ লাগে ঠিক ততটাই আনন্দ লাগতেছে। আমাদের হচ্ছে গিয়ে যে আবু তালেব ভাই আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ওনার এরকমই উদ্দেশ্য যে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদেরকে তাদের জন্য কোনো না কোনো ভালো ব্যবস্থা করা, সেই ধারাবাহিকতাই আজকে হচ্ছে ওনাদের জন্য এরকম একটা ভালো খাবারের আয়োজন করা। আমি মনে করি হচ্ছে গরিব মানুষদের সাহায্য করতে এবং খাওয়াতে খুব পছন্দ করি, তারা আমাদেরকে মন ধরে দোয়া দিচ্ছে, মন ধরে ভালোবাসা দিচ্ছে যাতে আমরা আবারও এরকম একটা প্রোগ্রাম করতে পারি।